শিক্ষার্থী শিক্ষার্থীটিভ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন কাস্টমস সেবাই পরীক্ষা সাজেশন সম্পর্কে আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা সিপাই পরীক্ষায় কীভাবে পাস করবেন এবং আপনাদের কত মার্কের পরীক্ষা হবে কিভাবে আপনারা পড়াশোনা করবেন সাজেশন সব কিছু সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন প্যাটার্ন কীভাবে হবে লিখিত পরীক্ষা হবে এটা কিন্তু সত্তর মার্কের আপনারা সকলেই জানেন সিপাই লিখিত পরীক্ষা সত্তর মার্কের এটা সব চট্টগ্রাম বেনাপোল খুলনা মংলা ঢাকা সব কাস্টমসে আপনার সত্তর হবে সিপাই পদে বাংলা অংশ থেকে বিশ মার্কের প্রশ্ন থাকবে এখান থেকে কিন্তু বাংলা গ্রামার অংশ থেকে কথায় প্রকাশ বাগধারা সমাস কিংবা সন্ধিবিচ্ছেদ এ ধরনের প্রশ্ন থাকে একটি রচনাও রচনা থাকতে পারে বা একটি প্যারাগ্রাফ গণিত অংশ থেকে কিন্তু বিশ মার্কের প্রশ্ন থাকবে গণিত অংশ থেকে বিশ মার্কের প্রশ্নের ভিতরে আপনাদের তিনটা প্রশ্ন থাকবে চারটাও থাকতে পারে আবার পাঁচ মার্ক করে থাকতে পারে আবার মার্ক থাকতে পারে তো আপনার গণিত অংশ থেকে আপনার সুদাসন লাভ ক্ষতি সৎকার যেগুলো সরল কিংবা ছোটো ছোটো ছোট যেসব শর্ট অঙ্ক এগুলো থাকতে পারে বিশ বিশ মার্কের থাকবে ইংরেজি অংশ থেকে পনেরো মার্ক এই পনেরো মার্কের ভিতরে ইংরেজি গ্রামেটিক্যাল আইটেম থাকবে বেশি আবার ট্রান্সলেশন থাকবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন আপনাদের পার্স অফ এসপিস থাকবে তারপরে বিভিন্ন শব্দের অর্থ এবং বানান শুদ্ধকরণ এগুলো থাকতে পারে সাধারণখানে অংশ থেকে পনেরো মার্ক থাকবে সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন থাকবে বাংলাদেশ অংশ থেকে প্রশ্ন থাকবে পনেরোটি শর্ট প্রশ্ন এটা একটি করে নাম্বার প্রত্যেকটি প্রশ্নের মান এক তো এই হচ্ছে সর্বমোট সত্তর মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভাই থাকবে আপনাদের তিরিশ মার্ক টোটাল মিলায় একশো মার্কের পরীক্ষা হবে এই ভিতরে আপনাদেরকে এবার জানাবো আপনাদের শর্ট প্রশ্ন গণিত এবং ইংরেজি বাংলার শর্ট প্রশ্ন লিখিত পরীক্ষা সম্পর্কে এবং কিভাবে আপনারা কত মার্ক পেলে পাশ করবেন পরে প্রশ্ন হচ্ছে সিপাহ পরীক্ষা কত পেলে পাশ পাশ মার্ক হচ্ছে যেটা আমি সহজ ভাষায় আপনাদেরকে বলি পঞ্চাশ প্লাস পাইলে কিন্তু আপনি পাস আশা করতে পারেন অর্থাৎ সত্তরের ভিতরে পঞ্চাশ মার্কের বেশি পাইলে আপনি পাস মার্ক আশা করতে পারেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন এটা কিন্তু সেফ জোন পঞ্চান্ন পাইলে তো কোনো কথাই নেই আর যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এটা কিন্তু একটু রিক্স হয়ে যায় তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিন্তু রিক্স হয়ে যায় আপনাদের একটু রিক্স হয়ে যাবে যদিও আপনার অনেক করে কাস্টমসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে কিন্তু রাখে লিখিত পরীক্ষায় আর যদি পঞ্চান্ন থেকে ষাট পেয়ে যান আপনি কোনোভাবে তাহলে কিন্তু খুবই ভালো আপনাকে কিন্তু আর চিন্তা করতে হবে না আপনি কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন খুব সহজে এটা আশাই করাই যায় তো আপনারা চেষ্টা করবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিংবা তার একটু বেশি পাওয়ার পরীক্ষা প্রশ্নের ধরন কোয়ালিটির উপর নির্ভর করে পাসমার্ক তবে অনেক সময় শূন্য পদের সংখ্যার উপর নির্ভর করে পাস মার্ক যদি শূন্য পদের সংখ্যা কিন্তু যদি বেশি হয় তাহলে কিন্তু পাস মার্ক আপনার কমে চলে আসে অনেকটা কমে যেহেতু অনেক সংখ্যক নিয়োগ হইলে কিন্তু তখন কম বেশি সংখ্যক রাখতে হয় ভাইবার জন্য প্রতি ভাইবা প্রতিপদের বিপরীত অন্তত তিন থেকে করে রাখতে হয় সুতরাং তখন কিন্তু পাস মার্কটি কমে যায় যদি বেশি সংখ্যক লোকের নিয়োগ দেওয়া হয় তবে কিন্তু পাস মার্ক কমে যায় আবার প্রার্থীর সংখ্যা কম হলে পাস মার্ক কমে যায় যদি প্রার্থীর সংখ্যা কম থাকে তাহলে কিন্তু মার্ক তখন কমে যায় অর্থাৎ এটা নির্ভর করে সম্পূর্ণ প্রার্থীর সংখ্যা কত এবং শূন্য সংখ্যা কত তার উপর নির্ভর করে এবং কেমন হয় সহজে হয় নাকি কঠিন হয় তার উপর নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে তারপরে যে প্রশ্নটি লাখ টাকার প্রশ্নটি একটি সকলেরই জিজ্ঞাসা থাকে এটা যে কাস্টমসের বেতন কত এটা কিন্তু আসলে খুবই ভালো একটা কথা আসলে সকলে জিজ্ঞাসা করা উচিত যে কাস্টমসে বেতন কত আমি যে চাকরিটা পাবো তার বেতন কত তার কেমন সুযোগ সুবিধা সেটা যদি আমি না জানি তাহলে কেমন করে হবে আর অবশ্য সকলে চাকরি করে বেতনের জন্য সম্মানের জন্য বেতনের জন্য তো অবশ্যই বেতনটা দরকার আছে খুব গুরুত্বপূর্ণ তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে আপনারা ভিডিওটি দেখতে থাকুন যে কত টাকা বেতন পায় এবং কী কী সুযোগ সুবিধা আছে বেতন হচ্ছে সেবাই পথে সতেরোতম গ্রেড কিন্তু এটা কিন্তু সতেরোতম গ্রেড আপনারা সকলে জানেন মূল বেতনের স্কেল দুশো টাকা এই সতেরোতম গ্রেডের এখন আপনারা ভেবে বসবেন না যে আমি কি তাহলে ন টাকা পাবো না 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 আপনি কিন্তু ন টাকা পাবেন না আপনি তার থেকে অনেক বেশি পাবেন কেমন করে বেশি পাবেন আপনার স্কেল তো ন টাকা তাহলে আপনি বেশি কেমন করে পাবেন সব মিলিয়ে মোট খরচ মোট আছে আপনার প্রাথমিক জয়েন্টের পরে বেতন পাবেন কিন্তু আপনি সতেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে এখন কীভাবে আপনি পাবেন সতেরো থেকে আঠারো হাজার টাকার ভেতরে বেতনটা সকলের প্রশ্ন থাকতে পারে তো আমি এখন দেখিয়ে দেবো আপনাদেরকে যে বিভিন্ন সুযোগ সুবিধা কী কী আছে কাস্টমস এবং কোন কোন বিষয় আপনি ভাতা পাবেন কোন কোন বিষয়ে আপনি বোনাস পাবেন দেখেন বিভিন্ন বোনাস আপনি কিন্তু পাবেন এখান থেকে উৎসব ভাতা পাবেন আপনি আপনার যে ধর্মীয় উৎসব ঈদের সময় আপনি দুটি এটা কিন্তু একশো পার্সেন্ট বোনাস পাবেন আপনি আপনার মূল বেতনের সমপরিমাণে আপনি কিন্তু পেয়ে যাবেন এবং আপনি কিন্তু উৎসব ভাতা বৈশাখী ভাতা এবং বিভিন্ন উৎসব যেসব ভাতা এই ভাতাগুলো আপনি পেয়ে যাবেন এটা কিন্তু আপনি অবশ্যই পাবেন যেহেতু এটা সরকারি চাকরি আবার অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এটা তো অস্থায়ী চাকরি এটা এটা স্থায়ী না অবশ্যই না এটা স্থায়ী চাকরি কিন্তু অস্থায়ী লেখা থাকে আপনার জয়েন্টের এক থেকে দুই বছরের ভিতরে চাকরিটা কিন্তু সরকারি হয়ে যায় প্রাথমিক কিছু রিকোয়ারমেন্ট থাকে সেগুলো দেখে চেক করার পরে আপনার যদি কোনো ধরনের সমস্যা না হয় তাহলে কিন্তু সরকারি পারমানেন্ট এবং উৎসব ভাতা পাবেন আপনি বৈশাখী ভাতা পাবেন টিফিন প্লাস লাঞ্চ পাবেন এর জন্য আপনাকে প্রত্যেক দুশো টাকা করে দেওয়া হবে সম্ভবত পরিবহন বা যাতায়াত ব্যবস্থার জন্য আপনি ভাতা পাবেন এখান থেকে প্রত্যেক মাসে মাসে আপনি এই টাকাটা আপনার সঙ্গে যোগ হবে বাড়ি ভাড়া বাবদ আপনি এটা কিন্তু আমি লিখিনি বাড়ি ভাড়া বাবদ আপনি কিন্তু অবশ্যই পাবেন এবং বাড়ি ভাড়া কিন্তু আপনার মূল বেতনের বিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্টের মতো চলে আসবে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু আপনার বাড়ি ভাড়া বাড়বে যখন আপনার আপনি যখন বিবাহিত হবেন যখন বিয়ে করবেন যখন আপনার বাচ্চার সন্তান হবে তখন কিন্তু এই এটা কিন্তু থেকে পর্যন্ত চলে আসবে আপনার বাড়ি ভাড়াটা সুতরাং আপনার মূল বেতনের সঙ্গে কিন্তু এটা যোগ হয়ে যাবে তখন কিন্তু আপনি বিশের উপরে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সেরকম আস্তে আস্তে প্রত্যেক বছর আপনার বেতন বাড়তেই থাকবে এরপরে ঝুঁকি ভাতা আছে এখানে কিন্তু ঝুঁকি আছে ঝুঁকির জন্য আপনাকে অবশ্যই ভাতা দিবে এই ঝুঁকি ভাতাটা তো সব মিলিয়ে আপনি কিন্তু প্রথমে যখন জয়েন করবেন তখন কিন্তু আপনি সতেরো থেকে আঠেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার সব ভাতা মিলিয়ে প্রথম মাসে আপনি বেতন তুলতে পারবেন এবং প্রত্যেক বছর কিন্তু এটা পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট হারে বেড়ে যায় আস্তে 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 এটা কিন্তু বাড়তি থাকবে প্রত্যেক বছর এবং আপনি যখন চূড়ান্তভাবে দেখা যাচ্ছে দশ বছর আপনি চাকরি করতেছেন তখন কিন্তু আপনার বেতন দেখা যাচ্ছে তিরিশ পার হয়ে যাচ্ছে হ্যাঁ এটাই সত্যি কথা এবং এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে অনেক ধরনের তারপরে একটা কথা সেটা হচ্ছে আপনি কীভাবে পাশ করবেন পাস করার জন্য আমাদের সাজেশন আপনি ফলো করতে পারেন আমাদের এই যে সাজেশনের নাম্বার দেওয়া আছে জিরো এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য সাজেশন বিষয়ে বিভিন্ন তথ্য সব কিছু দিয়ে দেবো আপনারা যাতে পাশ করতে পারেন সহজে এবং আপনারা প্রস্তুতি নিতে পারেন ভালো করে সেই জন্য আমি আপনাদের জন্য সাজেশন তৈরি করেছি শর্ট সাজেশন এটা পড়লে আপনারা ভালো করতে পারবেন আশা করি তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এক্সামিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক প্রদান করবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ